বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী সাফাই কর্মীর কাজ করেন তাহলে পাবেন 5,000 টাকা, আর অস্থায়ী লেকচারার 4,500 টাকা। অস্থায়ী সাফাই কর্মীর জন্য 5,000 টাকা, অস্থায়ী লেকচারারের জন্য 4,800 টাকা। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। ফিজিক্সের অস্থায়ী লেকচারারের জন্য এমন বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদনকারীদের ফিজিক্সে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, এরকম শর্ত রয়েছে। নেট অথবা পিএইচডি ডিগ্রিও বাধ্যতামূলক। প্রতি ক্লাসে 300 টাকা করে দেওয়া হবে, এমনই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটিতে। প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, সাইফাই কর্মীদের 5,000 আর লেকচারার যারা তাদের 4,800? একেবারে শুভজি, তুমি যেমনটা বলছো একেবারে অদ্ভুত এক সিদ্ধান্ত নিয়েছে এই বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং এই যে কর্তৃপক্ষের যে দাবি, যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা কিন্তু তাদের অভ্যন্তরীণ বিষয় বলেই দাবি করছে কর্তৃপক্ষ। এর বাইরে কিন্তু তারা কিছু বলতে চাইছেন না। কিন্তু যেখানে একজন সাফাই কর্মীর বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল গত বছরে, সেখানে যেমন 5,000 টাকা রাখা হয়েছিল মাসিক বেতন হিসাবে, সেখানে কিন্তু যে ক্ষেত্রে এই লেকচারার নিয়োগ হচ্ছে, সেই লেকচারের ক্ষেত্রে কিন্তু সর্বসাকুল্যে যদি মানে প্রতি মাসে যদি বেতন পায় সেক্ষেত্রে কিন্তু 4,800 টাকা। আমি আসবো প্রিয়ব্রত, আমি আসবো প্রিয়ব্রত, রেজিস্ট্রার কি বলছেন এই নিয়ে একটু আগে শুনিনি, তারপর তোমার কাছে আসছি। এটা সম্পূর্ণ আমাদের ইন্টারনাল ম্যাটার, কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এ ব্যাপারে আমি আর কোনো কথা বলতে প্রস্তুত নই। নমস্কার। প্রিয়ব্রত, প্রত্যেক ক্লাসে 300 টাকা করে পাবেন একজন লেকচারার? একেবারে এমন তো তুমি বলছো একেবারে অস্বাভাবিক বিষয়, যেখানে একজন শ্রমিক, ঠিকা শ্রমিক, তারাও কিন্তু 350 টাকা বেতন পান সারাদিন কাজ করার ক্ষেত্রে। এবং একজন যখন রাজমিস্ত্রি, তিনি 450 থেকে 500 টাকা বেতন পায়, সেক্ষেত্রে কি করে একজন লেকচারারকে 300 টাকা বেতন দেওয়া হবে? এবং সর্বসাকুল্যে সে কিন্তু প্রতি সপ্তাহে 4টি ক্লাস করতে পারবেন, এবং এক্ষেত্রে কিন্তু প্রতি মাসে যে ক্লাসের সংখ্যা তারা, সেটা হচ্ছে 16টি ক্লাস। এবং এই 16টি ক্লাস করার ক্ষেত্রে 300 টাকার হিসাবে কিন্তু 4,800 টাকা তিনি পাবেন। এবং এই যে সাম্মানিক তারা দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু পিএইচডি ডিগ্রি থাকতে হবে, কোথাও তারা বলছেন ডক্টরেট থাকতে হবে, কোথাও বলছেন যে, এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সে যেসব ক্রাইটেরিয়া রেখেছে সেগুলো কিন্তু ফুলফিল করতে হবে এই লেকচারার পাওয়ার ক্ষেত্রে। এই যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করার পর কিন্তু, কবে জানানো হয়েছিল প্রিয়ব্রত? একেবারে গত 24 মার্চ, মানে গত 24 মার্চ 4 দিন হয়ে গেল এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং 4 দিনে কোনো আবেদন এসেছে জানা আছে প্রিয়ব্রত? না, সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ একেবারেই মুখে কুলু পেটেছেন, এর বিষয়ে বেশি কিছু বলতে চাইছেন না, শুধুমাত্র বলছেন যেটা অভ্যন্তরীণ বিষয়, এবং অভ্যন্তরীণ বিষয়ে কথাবার্তা হওয়ার পরই কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এমনটাই দাবি কলেজ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রেজিস্ট্রারের কিন্তু কথাবার্তা আমরা শুনেছি, এবং সেখানে কিন্তু তিনি তার বেশি বলতে চাইছেন না। একদমই, অনেক ধন্যবাদ প্রিয়ব্রত। এসএফআই নিয়ে কি বক্তব্য রাখছে একবার শুনি। শিক্ষার প্রতি অবশ্যই অপমান, কারণ এখন ইউজিসির গাইডলাইন অনুযায়ী এখন নেট সেট কোয়ালিফাইড ছাড়া কোনো প্রফেসর ইউনিভার্সিটি বা কলেজে ক্লাস করাতে পারবে না, এটা ইউনিভার্সিটি ইউজিসির গাইডলাইন। অতএব সেক্ষেত্রে যদি একটা পিএইচডি করা, একটা এমফিল করা ছেলে যদি সেখানে ক্লাস করাতে আসে, সেখানে যদি 300 টাকা, এটা তাকে অপমান, শিক্ষাকে অপমান করা সর্বোপরি।